হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটি নতুন ধরনের রেসিপি, আর সেটা হলো মিন্ট পনির বা পুদিনা পনির। আর সেই জন্য আমি এখানে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। দিয়ে দিলাম ভাজা বা রোস্টেড জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিলাম নুন। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে পনিরগুলোকে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়। প্রত্যেকটা পনিরের গায়ে খুব ভালো করে মশলাগুলোকে আমি এইভাবে মেখে নিলাম। এই ম্যারিনেটেড পনিরগুলোকে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্যান, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার এই অল্প তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে বারবার নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন ভেঙে না যায় বা পুড়ে না যায়। বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, তাই খুব হালকা করেই পনিরগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এভাবে আলতো হাতে পনিরগুলোকে ভাজতে হবে। এভাবে হালকা করে পনিরগুলো ভেজে নিলেই চলবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পনিরগুলোকে তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা, এখানে প্রায় 1 কাপ আমি পুদিনা পাতা নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা, ধনে পাতা নিয়েছি 1/4 কাপ। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। সামান্য জল দিয়ে একটু স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। প্যানের মধ্যে পেস্টে দেওয়ার পর 2-1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম জল। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলোকে। এবার পনিরের সাথে ঝোল এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপর প্রায় হাই ফ্লেম করে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই পনির শুদ্ধ ঝোল আমি ফুটিয়ে নেব। এই দেখো প্রায় 5 মিনিট হয়ে গেছে, যেহেতু খুব বেশি ঝোল রাখার দরকার নেই, তাই আমি প্রায় 1/2 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি। ইয়ামি ইয়ামি পুদিনা পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরাও এই গরমকালে বাড়িতে এইভাবে পুদিনা পনির বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই বাই।